আজ শিক্ষক দিবসে আমার সকল শিক্ষকদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সংবর্ধন করে নেব বিশ্ববরেণ্য কিছু শিক্ষক, গবেষক, রাজনৈতিক নেতা যারা পৃথিবীতে ভারতে অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন, যা আমাদের কাছে শিক্ষণীয়। স্মরণ করে নেব প্রথম আমায় কেমিস্ট্রি পড়তে অনুপ্রাণিত করা প্রফেসর সুকান্ত স্যার এবং তারপর ইনঅর্গানিক কেমিস্ট্রির প্রতি ভালোবাসা জন্মিয়ে দেওয়া কুণাল স্যারকে। তাদের ছাড়া হয়তো আমি এগোতেই পারতাম না। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন বিংশ শতাব্দীর ভারতের সবচেয়ে প্রখ্যাত পণ্ডিত, দার্শনিক, শিক্ষাবিদ, যিনি উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির গুরুভার দক্ষতায় সামলেছেন। ভারতরত্ন, অর্ডার অফ মেরিট, নাইটহুড সম্মানে ভূষিত এই অধ্যাপকের জন্মদিন শিক্ষক দিবস বা টিচার্স ডে বলেই পালিত হচ্ছে। তিনি ভারতের অর্থনীতির চাণক্য, ভারতরত্ন, পদ্মবিভূষণ, দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, অসামান্য দক্ষতায় প্রতিটা দপ্তর সামলেছেন। তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, গভীর সমবেদনা জানাই তার পরিবারকে। তাকে ছাড়া ভারত আজ এতদূর এগোতে পারত না। বিদ্যার সাগর, যার অবদান না থাকলে আজ নারী শিক্ষা অনেক পিছিয়ে থাকত, সমাজে বিধবা বিবাহ দেওয়া তার যুগান্তকারী অনস্বীকার্য অবদান, বর্ণ পরিচয় ছাড়া আমরা আমাদের শৈশব কি ভাবতে পারি? ভারতের কেমিক্যাল সায়েন্সের জনক, প্রথম মডার্ন ইন্ডিয়ান রিসার্চ স্কুলের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায় ভারতে প্রথম বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করে আচার্য সম্মানিত হন রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির তরফ থেকে। বাংলার বাঘ বিচারপতি আশুতোষ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি রাজাবাজার সায়েন্স কলেজ প্রতিষ্ঠা করেন, ছিলেন ম্যাথামেটিক্সের প্রফেসর, আইএসিএস এ শিক্ষাবিদ হিসেবে বাংলায় অসামান্য অবদান তার। সতীদাহ প্রথা বন্ধ করা, সমাজের উচ্চস্তরের শিক্ষিত মানুষদের সাথে ওঠা বসা করা, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা এবং ব্রাহ্ম সমাজের একজন উপযুক্ত সদস্য রাজা রামমোহন রায়, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, বিশিষ্ট পণ্ডিত এবং স্বাধীনতা সংগ্রামী, গান্ধীজির সঙ্গে একতায় থাকা মৌলানা আবুল কালাম আজাদ। আরেকজন বাঙালি যার জন্য আমরা গর্বিত, তিনি ভারতরত্ন, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সমাজসেবক ডক্টর বিধানচন্দ্র রায়, যার স্মৃতিতে আমরা পালন করি ন্যাশনাল ডক্টর্স ডে। রামন এফেক্টের জনক, আইআইএসসি ব্যাঙ্গালোরের প্রথম ভারতীয় পরিচালক ডক্টর সিভি রামন ক্যালকাটা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন, যিনি নোবেল প্রাইজ ফিজিক্স দিয়েই অর্জন করেছেন প্রথম এশীয় হিসেবে। সর্বপ্রাচীন ভারতীয় সুদক্ষ শিক্ষক, দার্শনিক, অর্থনীতিবিদ, উপদেষ্টা যার কুটিল বুদ্ধিতে মৌর্য রাজত্ব বিস্তার করেছিল, ভারতের অর্থনীতি ও রাজনীতিতে এই পথপ্রদর্শককে কী করে ভুলে যাই? ভারতরত্ন অর্থনীতিবিদ ডক্টর আম্বেদকরজি ভারতের সংবিধানের সৃষ্টিকর্তা এবং দলিতদের উচ্চাসনে বসানোর পাথেয় করে গেছেন, তার জন্য আমরা কিন্তু ওনাকে বিস্মরণ করতে পারি না। প্রণম্য ডক্টর এপিজে আব্দুল কালাম, পিপলস প্রেসিডেন্ট এই মিসাইল ম্যান, তার ইঞ্জিনিয়ারিং গবেষণা ও পরবর্তীকালে জীবন দর্শন যুব সমাজে বিস্তার করে ভারতরত্নের অধিকারী হয়েছিলেন, যাকে আমরা সত্যিই মিস করি। দলাই লামাকে সবাই চেনেন শান্তির দূত হিসেবে, পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়েই তার প্রশান্তি। ওয়েস্টার্ন ফিলোসফির গুরু এবং প্লেটোর গৃহশিক্ষক সক্রেটিসকে বিস্মৃত হলে হবে না। সাহিত্য, কলা এবং আধুনিক যুগের দর্শনে তার প্রতিপত্তি অনেকের ঈর্ষার কারণ হয়েছিল, যার জন্য তাকে তার প্রাণটিও বিসর্জন দিতে হয়েছিল। আলেকজান্ডার গ্রাহাম বেল এক গবেষক, তিনি শিক্ষণীয় অবদান রাখেন টেলিফোন আবিষ্কার করে। প্রথাগত শিক্ষা না থাকলেও লিওনার্দো দা ভিঞ্চি সর্বকালের সেরা অনন্য শিল্পী, তিনি নবজাগরণের মানুষ, যিনি অ্যানাটমি, কার্টোগ্রাফি সবকিছুই প্রদান করেছেন বিশ্বকে। বিশিষ্ট লেখিকা হেলেন কেলারের পরিচয় নিশ্চয় দিতে হবে না, যিনি অন্ধ বধির হয়েও প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন,
প্রতিবন্ধকতাকে জয় করে তিনি ছিলেন একজন বড় মাপের সমাজ সেমিকাও। E=mc² সমীকরণের জনক, নোবেল প্রাইজ বিজেতা, কোয়ান্টাম থিওরি ও ফটোইলেকট্রিক ইফেক্টের জনক আইনস্টাইনকে কে না জেনেন? জিন পিয়াগো, মনোবিদ, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ এডুকেশনের ডিরেক্টর বলেছিলেন, শিক্ষাই পারে সমাজকে ধ্বংস থেকে মুক্ত করতে। শিশু শিক্ষায় তার অপরিসীম গবেষণার অবদান আছে। এই বিখ্যাত রয়্যাল সোসাইটির ফেলো জিতেছিলেন গ্র্যাফিটি রিসার্চ ফাউন্ডেশন অ্যাওয়ার্ড তার ব্ল্যাক হোলস এসের জন্য। তিনি ছিলেন গ্র্যাভিটেশনাল ফিজিক্সের রিডার এবং ম্যাথামেটিক্সের প্রফেসর। ব্ল্যাক হোল, তার রেডিয়েশন, এসব নিয়ে তার গবেষণা বিশ্ববরেণ্য। গাছের প্রাণ আছে, এর প্রমাণদাতা এশিয়ার প্রাচীনতম বোস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আচার্য জগদীশচন্দ্র বোস রেডিও বানিয়ে ফেলেছিলেন। শেষ চার কথা না বললে অকৃতজ্ঞ থাকতে হবে। পদ্মবিভূষণ, রয়্যাল সোসাইটির ফেলো, নোবেল প্রাইজ নমিনেটেড ডক্টর সত্যেন্দ্রনাথ বোস, বোসনস পার্টিকেল যার নামে জুড়ে গেছে আইনস্টাইনের সাথে, যা গবেষণার এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সারা পৃথিবী জুড়ে। এই ব্যক্তি সারা জীবন নিজের দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতার জন্য প্রাণপাত করে গেছেন। নেলসন ম্যান্ডেলা।